সালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে মজাদার পদ্মার ইলিশ রেসিপি রান্না করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। বাংলাদেশে পদ্মার ইলিশটাই সবচেয়ে বেশি মজা হয়। চট্টগ্রামে ইলিশও রয়েছে, কিন্তু পদ্মার ইলিশটাই বেশি ভালো লাগে। আর এখন আর এই ইলিশ কলকাতা সহ বিভিন্ন দেশে ইম্পোর্ট করা হয়। তো ইলিশ থেকেও আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। বাংলাদেশে এই মাছ, ইলিশ মাছ পাওয়া গেলেও এর দাম দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের হাতের ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দামটা। তো ইলিশের সিজন চলছে, দাম যতই হোক, তো পদ্মা ইলিশ খাবো না এমন তো হয় না, যেহেতু আমি বাংলাদেশেরই মেয়ে। তো সেজন্য আমার হাজব্যান্ড ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, আর আমি ইলিশ মাছ রান্না করেছি। তো প্রথম দিকেই আপনারা দেখেছেন ইলিশ মাছ কীভাবে আঁশ ছাড়িয়েছি, কেটেছি। এখন ইলিশ মাছের রান্না আমি করে দেখাবো। প্রথমে আমি ইলিশ মাছ আনারস রান্নাটা দেখাবো। এই রান্নাটি আমি আমার দাদির কাছ থেকে শিখেছি, দাদি হাতে রান্না এটা। দাদি খুব মজা করে এটা রান্না করতো। তো এখন উনি দুনিয়াতে নেই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সেই দোয়াই করবেন আপনারা সবাই। তো এখন চলে যাচ্ছি রান্নার করতে। প্রথমে আমি আনারসের খোসা থেকে আনারস চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এভাবেই করে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। সাদা তেলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি এখানে এলাচি একটা দুটো, আর দারচিনি, আর আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি কোনো ফেলে দেইনি, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে সামান্য হলুদ গুঁড়ো রয়েছে, মরিচ গুঁড়ো রয়েছে, আর জিরা গুঁড়ো রয়েছে, এটাও দিয়ে দিচ্ছি। এটা আনারস আমি বের করে নিয়েছি খোসা থেকে, এই যে এরকম করে বের করতে হবে। আর রস সহ দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1 কাপ রয়েছে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে দিচ্ছি সামান্য আদার পেস্ট, সামান্য একদম অল্প। সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে 1 চামচের মতো চিনি দিচ্ছি, আর এটা নির্ভর করে আনারসটা টক না মিষ্টি। বেশি মিষ্টি হলে চিনি কম দিবেন, আর টক হলে একটু চিনি বেশি দেবেন। আমার আনারসটা একটু টক ছিল, এটার জন্য 1 চা চামচ চিনি দিয়েছি। আমি ইলিশ মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ইলিশ মাছ, এটা কিন্তু ভাজি নাই, পেটিগুলো দিচ্ছি। পেটিগুলো দিয়ে বেশি ভালো হয়। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এরকমই ভুনা ভুনা করেই রান্না করতে হবে, মানে 1 মিনিটের মতো 1 পিট হয়ে গিয়েছে। আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে এই পিঠটাও সুন্দর মতো হয়ে যাবে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ইলিশ মাছ আনারস দিয়ে রান্নাটা কমপ্লিট, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটি গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। এখন দেখাচ্ছি ইলিশ মাছ ভাজা। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল ঢেলে নিলাম, সরিষার তেল। এরপর শুকনো মরিচ আস্ত আর রসুন আস্ত কয়েকটি আমি হালকা করে ভেজে নিচ্ছি তেলে। এরপর লবণ হলুদ মাখা ইলিশ মাছটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, এপিট উপিট করে। আর আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, তাহলে কি হয়, জুসি হয়, মাছটা খুব শক্ত হয়ে যায় না। তো এটা আমি আবার দেখতেই পাচ্ছেন আপনারা, গরম ভাতও সাথে রান্না করছি, মানে এক চুলায় মাছ ভাজছি আর এক চুলায় ভাত দিয়ে দিয়েছি, মানে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, মানে কি জমে যাবে, তাই না? তো এভাবে করে আমি মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি।
এরপর আমি খুব সুন্দর করে প্লেটে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা আনারস ইলিশ এভাবে তৈরি করবেন, আর ইলিশ মাছ ভাজাটাও যেভাবে দেখিয়েছি এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগবে। পদ্মার ইলিশ খেতে অনেকই মজা। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।